Hello viewers, assalamu alaikum. আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব গ্লিফস নিয়ে। তো গ্লিফসটা কি? গ্লিফসটা অ্যাকচুয়ালি আপনারা অনেক এখানে কম্বিনেশন অফ সিম্বল, এখানে অনেক অনেক সিম্বল আছে যেটা হয়তো আপনার কিবোর্ড থেকে হয়তো আপনি দিতে পারবেন না, তো দিলেও আপনি হয়তো ওটা শর্টকাটটা জানেন না, বাট ওটার জন্য স্পেশাল কোনো বাটন নেই কিবোর্ড থেকে। তো দেখা গেছে আমাদের ডিজাইনের জন্য অনেক সময় এগুলা লেগে থাকে, ঠিক আছে? তখন দেখা গেছে এগুলো দেওয়াটা আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে আমরা যদি সিস্টেমটা না জানি। তো আমরা যে গ্লিফসটা জানি সেক্ষেত্রে আমরা গ্লিফস থেকে আমরা ওই আইকনটা ওই স্পেশাল ক্যারেক্টারটা আমরা খুব সহজে আমরা নিতে পারবো। তো আচ্ছা আসুন তাহলে গ্লিফসটা কোথা থাকে। আপনার গ্লিফসটা থাকে টাইপ থেকে আপনার এই যে গ্লিফস, ওকে গ্লিফস চলে আসছে। ওকে তো দেখেন আমি আগে একটু গ্লিফস নিয়ে গ্লিফসটা আপনাকে একটু দেখাই, দেন আমি আপনার এগুলা কীভাবে কাজ করে। তো গ্লিফস আপনি পাবেন যত টাইপের আপনি স্পেশাল ক্যারেক্টার আছে, ঠিক আছে? আপনার এটাকে আপনি কি বলবো, এখানে আমাদের এখানে যদি আমি সব সেট করে রেখেছি, বাট এখানে স্মল ক্যাপিটাল, স্মল ক্যাপিটালস ফ্রম ক্যাপিটালস, তারপরে কেস সেন্সিটিভ ফর্ম, তারপরে ডিসক্রিশনারি লিগেচার্স, তারপর ডিনোমিনেটরস, ডিনোমিনেটরস স্ট্যান্ডার্ড লিগেচার্স, লাইনিং ফিগার্স, নিউমিনেটরস, ঠিক আছে? তো ওল্ড লিস্টার ফিগার, তো এখানে আপনারা অনেক কিছুই পাবেন, ওকে? তো এখানে হয়তো আপনাদের প্রয়োজনে যে আপনারা হয়তো বা এখানে এখানে জাস্ট ইয়ে করা আছে, আপনাদের ক্লাসিফিকেশন করা আছে যে আপনি সাপোজ নিউমিনেটরসে ক্লিক করলে আপনার 1, 2, 3, 4, 1 একদম 9 পর্যন্ত চলে আসবে। যদি আমরা এগুলো আমরা কিবোর্ড থেকে দিতে পারি, ওকে, বাট অ্যাকচুয়ালি আমরা যদি সাপোজ এই যে স্ট্যাটিস্টিক অল্টারনেটিভস এগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের জন্য লাগে না যদিও। আচ্ছা আমি আপনার অন্য কিছু দেখাই, যেমন আমাদের কিছু কপিরাইট সাইন থাকে যেটা আমাদের কিবোর্ড থেকে অ্যাকচুয়ালি দেওয়াটা অনেক সহজ হয় না, ঠিক আছে? আচ্ছা সেটা আমি আপনাকে দেখাবো। আমরা যদি এখান থেকে বোল্ড করে রাখি, দেখেন সাপোজ আমার ডিজাইনের জন্য আমার এই আইকনটা দরকার, ঠিক আছে? এই আইকনটা দরকার অথবা এই আইকনটা দরকার, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কিবোর্ড থেকে দেওয়াটা এত সহজ হয় না। সাপোজ আমরা সবাই জানি যে আমরা যদি এখানে যদি দেখি একটু বড় করে, আমরা অ্যাকচুয়ালি সবাই মোটামুটি আমরা কিবোর্ড থেকে যদি আমরা যদি দিয়ে থাকি, সাপোজ দেখি আমরা একটা জিনিস, ফর এক্সাম্পল আমরা যদি দেখি, আচ্ছা টু আমরা যদি এখন ইনটু দিতে চাই, ঠিক আছে, বা আমরা যদি ডিভাইডার দিতে চাই সেক্ষেত্রে আমরা ডিভাইড করতে আমরা এ আইকনটা আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে? বাট আমরা যদি কোনো কিছু লিখতে যাই, আমরা যদি কাগজ কলম কোনো দেখছি, তখন কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু দিই না, আমরা কিন্তু সাধারণত আমরা এই আইকনটা ইউজ করে থাকি, ঠিক, তাই না? ডিভাইডের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কিবোর্ড থেকে এই আইকনটা আমরা দিতে পারি না বা এই সিম্বলটা দিতে পারি না। যে আমাদের এখন তো যে আমাদের এই সিম্বলটাই লাগবে, অ্যাকচুয়ালি আমরা এইটা এইভাবে দিলে আমাদের হবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে গ্লিফস থেকে কিন্তু আমরা নিতে পারি, ওকে? তারপর আমরা এই যে এটা ইনটু নিতে পারি, ঠিক আছে? প্লাস মানে যদি আমরা এগুলো ইয়ে থেকে দিতে পারি কিবোর্ড থেকে, বাট এখানে আমরা আপনারা অনেক কিছু পাবেন, ঠিক আছে? আপনারা অনেক কিছু পাবেন, তারপরে এইটা অনেক কিছু পাবেন যেটা আপনারা হয়তো কিবোর্ড থেকে আপনি দিতে পারবেন না, তারপরে এই যে প্লাস মাইনাস সাইন একসাথে, ওকে, তারপর আপনারা যে কপিরাইটের কিছু সাইন থাকে, তারপর রেজিস্টার্ড কিছু সিম্বল আছে, তারপর সাপোজ আমাদের এই যে 1/3, ঠিক আছে? এই আইকন এগুলো কিন্তু আমরা কিবোর্ড কিন্তু অত সহজে আমরা দিতে পারি না, ঠিক আছে? তো আপনারা অ্যাকচুয়ালি এখানের মধ্যে আপনারা দেখবেন যে এখানে হাজার হাজার ওই সাইক সিম্বল আছে যেগুলো আপনারা হয়তো বা আপনারা কিবোর্ড তো দিতে পারবেন না, বাট এখান থেকে আপনারা খুব সহজে আপনারা দিতে নিতে পারবেন। তো আমি দেখি একটু সিস্টেম দেখে এখান থেকে নেওয়ার অ্যাকচুয়ালি কিছু ব্যাপার স্যাপার আছে, তারপর আমি একটু দেখাই দিই, হয়তো আপনারা অনেকে জানেন। সাপোজ আপনার, ঠিক আছে, সাপোজ আপনি এই ধরনের একটা টেক্সট নিলেন, এখন আপনি কী করলেন, আপনার আপনি ম্যাথমেটিক্যাল কোনো কিছু একটা কোনো কিছু করতেছেন, ওকে? এখন আপনি দেখছেন 88, আপনি এখন লাগবে আপনার ইনটু অথবা ডিভাইড, ঠিক আছে, ডিভাইডেড বাই 8, তারপর আমার ইকুয়ালটি আমরা ইয়ে থেকে দিতে পারি,
কিবোর্ড থেকে আমরা এখান থেকে নিতে পারবো এই যে এখান থেকে নিতে পারবো তাহলে আসছে কত আমার রেজাল্ট 11 ওকে তো আমরা যদি কিবোর্ডতে দিতাম আমরা ম্যাক্সিমাম কোনটা দিতাম এই আইকনটা দিতাম বা এই সিম্বলটা দিতাম এই সিম্বলটা দিতাম ওকে বাট আমরা এখান থেকে এটা দিতে পারতেছি ওকে তো এটা নিয়মটা হলো যে আপনি এখান থেকে সাপোজ এই অবস্থায় ছিলেন তারপর আপনি এই সিম্বলটা আপনি ইউজ করবেন বাট আপনি এখানে ডাবল ক্লিক করলে আসবে না আপনাকে আগে কার্সারটা টেক্সট ইয়াটা সিলেক্ট করে দেন আপনি ক্লিক করে দিয়ে নির্দেশ করে দিতে হবে অ্যাকচুয়ালি আপনি কোথায় বসাতে চাচ্ছেন এই আইকনটা তো আপনি এই আইকনটা এই আইকনটা আপনি কোথায় বসাতে চাচ্ছেন তো দেন আপনি এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে ওকে এভাবে এটা কাজ করে আচ্ছা এর মধ্যে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আপনার আমার এখানে আপনার এখানে সাপোজ আপনার আমি আপনাকে বাই ডিফল্ট আমাদের যে কোনো একটা ফ্রন্ট হয়তো বা আমাদের ইয়ে করা থাকে ঠিক আছে আমাদের বাই ডিফল্ট একটা ফ্রন্ট আমাদের সিলেক্ট করা থাকে বা আমার সাপোজ আমি ধরলাম যে আমার এমএস আউটলুকে একটা ফ্রন্ট সিলেক্ট করা আছে ওকে ধরে নিলাম তো দেখেন আপনি যখন এমএস আউটলুক আপনি ইয়েটা সিলেক্ট ফ্রন্ট আপনি সিলেক্ট করা থাকবে তখন কিন্তু আপনি দেখেন আপনি কিন্তু আইকন কিন্তু আপনি খুঁজবেন কিন্তু আপনি কোনো আইকন পাবেন আপনি হয়তো ভাবতে পারেন কী ব্যাপার আমার এখানে আসতেছে না কেন ঠিক আছে আমার এখানে শুধুই কয়েকটা আইকন আইকন আসতেছে কেন ওকে তো তখন আপনি কী করবেন যেটা হলো কি এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ফ্রন্টের জন্য কিন্তু আলাদা মানে আপনার কম বেশি আপনার হয়ে যায় কম বেশি আপনার এই সব সিম্বল বা আইকন আপনার কিন্তু হয় ওকে দেখুন আমি আউটলুক থেকে আপনি যদি দেখেন নেক্সাতে চলে যায় নেক্সা বোল্ডে চলে যায় ফন্ট দেখেন আমার কিন্তু ইয়ে বেড়ে গেছে রাইট আমার সিম্বল কিন্তু অনেক চলে আসছে ওকে তারপর আমি এখান থেকে মনে করি আওয়াজে ফন্টটা চেঞ্জ করি সাপোজ আমি অন্য একটা ফন্টে চলে যাই যদি ইভেন শুধু এটা না আপনি যদি নেক্সা বোল্ডে আছেন বাট আপনি যদি এখান থেকে নেক্সা বোল্ড রেগুলারে আছেন যদিও আচ্ছা নেক্সা বোল্ড শুধু নেক্সাতে আমি ক্লিক করি ওকে নেক্সা নেক্সা আমি লাইট ফন্টে আছি ঠিক আছে দেখেন আমার কিন্তু অল্প এই কয়েকটা আমার ই আসতেছে যখন আপনি এখানে ফন্ট এই যে টাইপফেস থেকে আপনার ফন্টটা সিলেক্ট করুন তখন কিন্তু এটা আচ্ছা এখানে যদি আসে নাই অত বেশি বাট আচ্ছা আমি অন্য একটা এক্সাম্পল দ্বারা আপনার ক্লিয়ার হবেন তারপর দেখেন আমি নেক্সা নেক্সাতে আমার কতগুলো আইকন ছিল জাস্ট হয়তো কয়েকটা রো ঠিক আছে বাট দেখেন আমি যখন ল্যাত সিলেক্ট করছি তখন কিন্তু দেখেন আমার কিন্তু এখানে মনে হয় 1000 মতো হবে প্রায় বা কয়েকশো আপনার সিম্বল হবে রাইট তো এখানে আপনি কিন্তু ফ্রন্ট কিন্তু চেঞ্জ করলেও কিন্তু যখন আপনি আমার একটা ফ্রন্টে আরেকটা ফ্রন্টে যাবেন তখন কিন্তু সিম্বল সংখ্যা কিন্তু কমবে বাড়বে ওকে তো এটা নিয়ে আপনি হয়তো হতাশ হতে পার মানে কিছু নেই যে আপনি হয়তো আপনার অটো কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করা আছে আপনি দেখছেন কয়েকটা মতো ফ্রন্ট তখন কিন্তু আপনি জাস্ট আপনার ফ্রন্টটা চেঞ্জ করে দেবেন দিলে কিন্তু আপনার ওই টাইপের আপনার ওইটার আন্ডার যতগুলো সিম্বল ছিল সবই চলে আসবে ওকে ইভেন আপনি এখান থেকে যদি ইভেন আপনার এই টাইপ এই টাইপটা থেকে যদি আপনি ফন্টটা চেঞ্জ করে দেন তাতেও কিন্তু মোটামুটি দেখেন কম বেশি হয়ে যাবে যদি এখানে সেম থাকতেছে বাট অনেক ফন্ট আছে আপনি যখন এখান থেকে রেগুলার থেকে বোল্ড করবেন তখন কিন্তু কম বেশি হয়ে যায় ওকে এটার কিন্তু এক চেঞ্জ চলে আসে ঠিক আছে তো আপনি দেখেন এখানে কিন্তু দেখেন এই যে কপিরাইটের একটা ইয়ে আছে এটা কিন্তু হয়তো আপনি কিবোর্ড থেকে দিতে পারবেন আমি বলবো না দিতে পারবেন না বাট এটা একটা সেটারও একটা শর্টকাট আছে সেটার একটা শর্টকাট আছে বাট বাট এখান থেকে আমরা কত সহজে দিতে পারি রাইট যে কপিরাইটে কপিরাইট রেজিস্টার্ড মার্ক ঠিক আছে এগুলো এখান থেকে আমরা খুব সহজে দিতে পারি জাস্ট ডাবল ক্লিক করলে আমার এগুলো চলে আসবে আচ্ছা তো আর এই যে একটা বাটন আছে এই যে একটা অপশন আছে এটা করলে আপনি জিনিসটা ছোট দেখাবে আবার এটা করে এটা বড় বড় হয়ে যাবে ওকে কারণ আপনি হয়তো জুম করে দেখতে পারবেন এটা জাস্ট জুম ইন এটা জুম আউট ওকে জাস্ট জুম ইন জুম আউট এখানে আপনার অন্য কোনো জুম জুম আউট কাজ করবে না শুধু এই দুইটা অপশন ছাড়া ঠিক আছে
ঠিক আছে তো আপনারা এখান থেকে আবার এখান থেকে আপনারা আপনার মত করে আপনারা এই যে ওরা যেভাবে ক্লাসিফিকেশন করে রেখেছে আপনারা এইভাবে ক্লাসিফিকেশনগুলো আপনি ক্লিক করে 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 আপনি আপনার মত করে আপনি সুবিধার্থে আপনি ক্লিক করে করে আপনি দেখতে পারেন বা আপনি নিতে পারেন এখান থেকে সিম্বলগুলো তো যাই হোক আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন আমি আর অ্যাকচুয়ালি আমি গ্লিফস নিয়ে আমার যেটা বলতে চেয়েছি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরপরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি রেসপন্স করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ